হ্যালো প্রিয় ভিউয়ার্সদের, সবাইকে শুভেচ্ছা সুস্বাগতম জানিয়ে আজকে আমি আমার অ্যাডজেক্টিভের পার্ট টু ভিডিওটি শুরু করছি সকলের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমার নিজস্ব চেষ্টা ভিউয়ারদের উদ্দেশ্যে যারা আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে থাকেন, আপনারা যদি সার্থক সফল হয়ে থাকেন তাহলে আমি সার্থক এবং সফল। যদি আপনারা এখান থেকে কিছু শিখতে চান তাহলে আপনাদেরকে একটু মনোযোগের সাথে বিষয়ে ভিডিওগুলো দেখতে হবে। ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত অংশ আপনারা দেখবেন, স্কিপ করে যাবেন না প্লিজ। স্কিপ করে গেলে এই গ্রামার ল্যাঙ্গুয়েজ রিলেটেড ভিডিওগুলো বোঝা এবং এখান থেকে কিছু গ্রহণ করা খুব টাফ হয়ে যায়। তো চলে আসে আমরা আবার পার্ট টুতে অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভের আবার ডেফিনেশনটা একটু শুরু করে আমি পার্ট টুতে চলে আসবো। অ্যাডজেক্টিভ হচ্ছে ডিসক্রাইবিং ওয়ার্ড। আমরা জানি যে নাম বা প্রোনাউনকে যে ডিসক্রাইব করে, নাম বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি নির্দেশ করে স্পেশালি তাকে ডিসক্রাইব করে দেয়, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভের গুরুত্ব বলে কিন্তু শেষ করার মতো না। আপনি যে কোনো একটা নামকে মডিফাই করতে গিয়ে, যে কোনো একটা প্রোনাউনকে মডিফাই করতে গিয়ে আপনি অ্যাডজেক্টিভ আপনার দরকার হয়ে পড়ে। অ্যাডজেক্টিভের আরও অনেকগুলো শাখা প্রশাখা আছে, এই বিষয়গুলো আপনার পরপর আমার বাকি ভিডিওগুলোতে জানতে পারবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে আমি ধন্যবাদ না জানিয়ে পারবো না, ধন্যবাদ জানাবো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই আশাবাদ ব্যক্ত করে শুরু করছি আজকে আমার এই ভিডিওটি। অ্যাডজেক্টিভ পার্ট টু, আজকে এই পার্টে আমি পজিশন অফ অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। পজিশন অফ অ্যাডজেক্টিভের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে এখানে একাধিক নাউন পাশাপাশি অবস্থায় একাধিক নাউন পাশাপাশি অবস্থান অবস্থান করে, যা নাউন একাধিক নাউন পাশাপাশি অবস্থান করে। যেমন কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি বয়, ইউনিভার্সিটি গার্ল, একাধিক নাউন পাশাপাশি অবস্থান করে আমরা জানি। এবং নাউন আগের অবস্থান করে, আগের নাউন শেষের নাউনটিকে বর্ণনা করলে, যদি যেমন ইউনিভার্সিটি স্টুডেন্ট, যদি স্টুডেন্ট একটা নাউন, ইউনিভার্সিটি একটা নাউন, তাহলে আগের নাউনটি হচ্ছে ইউনিভার্সিটি, তাহলে শেষের নাউনটিকে বর্ণনা করছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে আগের নাউনটি অ্যাডজেক্টিভ হবে। তাহলে ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে হচ্ছে, ইউনিভার্সিটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু এখানে নাউন হচ্ছে স্টুডেন্ট, ইউনিভার্সিটি এখানে নাউন, কিন্তু এই পরের নাউনটিকে আগের নাউনটি বর্ণনা করছে, সেই জন্য এখানে ইউনিভার্সিটি কি হচ্ছে, এই ইউনিভার্সিটি শব্দটি নাম হলো সে কিন্তু অ্যাডজেক্টিভ। আপনাদেরকে বলে রাখি এই জাতীয় প্রশ্নগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে। বেসিক্যালি আমার এই বইটি কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, নিবন্ধন, বিসিএস পরীক্ষা, যারা প্রিলি পরীক্ষা দেবেন, এমনকি ল্যাঙ্গুয়েজের একদম ডেপথ ডেপে বুঝতে চান, ভাষার গভীরতা অনুযায়ী ভাষাতে প্রবেশ করে গ্রামারটা খুব ভালোভাবে বুঝতে চান তাদের উদ্দেশ্যে। আরেকটা জিনিস আপনাদের প্রশ্ন আসতে পারে যে এক একটি রুলের পাশাপাশি একটি দুটি করে উদাহরণ করা, আরো বেশি ব্যাপক উদাহরণ দেওয়া যাওয়া সম্ভব হয়নি। অ্যাকচুয়ালি আমি ফোকাস করেছিলাম রুলসের দিকে, ইউসেজের দিকে, নট ইউজ। এখানে যদি আমি বেশি উদাহরণ দিই তাহলে আমার বেশি ইনফরমেশন দেওয়া একটু সমস্যা হয়ে যায়। অনেকগুলো বই থেকে বাজারে প্রায় 40 থেকে 45টি বই থেকে আমি ইনফরমেশনগুলো বলা যায় যে কালেক্ট করেই আমরা এই বইটা তৈরি করেছি। তো আমাকে অনেক ইনফরমেশন এই বইটাতে দিতে হয়েছে, সেজন্য ইনফরমেশন দিতে গিয়ে আমি উদাহরণটাকে কমিয়ে দিয়েছি। আপনারা এই বইয়ের পাশাপাশি প্রয়োজনে অন্যান্য বাজারের বইগুলো নিয়ে উদাহরণগুলো দেখবেন, কিন্তু মেন ইউসেজ, মেন রুল, ব্যবহার বিধি, যে রুলগুলোর জন্য আমার এই বইটি নিঃসন্দেহে আপনাকে হেল্প করবে। ওকে, তো আমরা চলে আসলাম পরবর্তীতে। অ্যাডজেক্টিভ একটি নাউন, এর অ্যাডজেক্টিভ একটি নাউনের আগে বসতে পারে, মানে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ একটি নাউনের আগে বসতে পারে বা পরেও বসতে পারে এবং বাক্যের শেষেও বসতে পারে। তাহলে অ্যাডজেক্টিভের পজিশনটাকে আমরা যদি এখানে চিন্তা করি, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, যেমন এই একটি নাউন যে ইজ আ কাইন্ড ম্যান, ম্যানের আগে বসছে, একটি নাউনের আগে বসছে। আবার একটি আই লাইক থি হট, এখানে থি নাউন, হটটা হলো অ্যাডজেক্টিভ, পেছনে বসছে আ ম্যান, ফোল্ড অ্যান্ড স্টাউট, এখানে এ ম্যান, এ ম্যানের পরে ফোল্ড অ্যান্ড স্টাউট বসছে অ্যাডজেক্টিভ হিসেবে। সাডেনলি অ্যাপিয়ার্ড, হঠাৎ করে এখানে তাকে দেখা গেল। ওকে, হি ইজ আনেস্ট, তাহলে এখানে শেষেও বসতে পারে, বাক্যের শেষও অ্যাডজেক্টিভ বসতে পারে, এখানে পুরো বাক্যটা হচ্ছে হি ইজ এর পর আনেস্ট বসেছে। খুব গুরুত্বের সাথে আপনারা এই ভিডিওটি দেখবেন, এই ভিডিওটি দেখতে গিয়ে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হবে অবশ্যই আমাকে কমেন্ট বাটনে জানাবেন, এবং কি আপনারা ভিডিওটি পজ দিয়ে একটু থামিয়ে থামিয়ে দেখার চেষ্টা করবেন। ওকে, এখন পরবর্তীতে আমরা চলে আসি। সাধারণত বিভাগের পরে অ্যাডজেক্টিভ বসে, একদম সিলেক্টিভ করে দেওয়া হয়েছে এখানে, সাধারণত বিভাগের পরে। তাহলে আমরা এখানে দেখি বাক্যটিতে বিভাগ কোথায়। হি ইজ এক্সেলেন্ট,
he is excellent এখানে is হচ্ছে বিভাগ am is a was were be been been active বিভাগ এখানে is হচ্ছে বিভাগ তাহলে বিভাগ is এর পরে এখানে excellent এখানে excellent বলেছে excellent হলো adjective তবে noun বসলে তার পূর্বে article বসে এখন he is a student এখানে a student শব্দটি হচ্ছে noun এর পূর্বে কি বসছে article বসছে কিন্তু এখানে excellent he is excellent excellent adjective ছিল সেজন্য এখানে article বসে না আর এখানে noun হচ্ছে এজন্য এখানে কি বসেছে আর্টিকেল বসেছে স্মেল লুক হ্যাপিয়ার সি গো টেস্ট ইত্যাদি লিঙ্কিং ভার্বের পর সিলেক্টিভ করে দেওয়া হয়েছে এখানে সিলেক্টিভলি দেখুন স্মেল লুক হ্যাপিয়ার সেম গো টেস্ট ইত্যাদি লিঙ্কিং ভার্বের পর সাধারণত অ্যাডভার্ব না বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে তার পূর্বে ভেরি রিয়েলি ইত্যাদি অ্যাডভার্ব বসতে পারে আমরা এখানে আরেকবার দেখব যে এই এই যে জায়গা ওয়ার্ডগুলো সিম লুক এখানে সিম লুক অ্যাপিয়ার্স গো টেস্ট ইত্যাদি লিঙ্কিং ভার্বের পর সাধারণত অ্যাডভার্ব না বসে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব সাধারণত বসে না না বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে অ্যাডজেক্টিভকে মডিফাই করার প্রশ্ন যখন আসে তখনই ভেরি রিয়েলি ইত্যাদি অ্যাডভার্ব বসতে পারে কিন্তু অ্যাডভার্ব বসে না বাট অ্যাডজেক্টিভকে মডিফাই করতে গিয়ে অ্যাডভার্বটা বসে যেমন হি লুকস ভেরি স্মার্ট এখানে ইজ স্মার্ট এটা অ্যাডজেক্টিভ এটাকে মডিফাই করতে ভেরি বসছে ওকে কোনো নাউন যদি কোনো প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে তবে তা অ্যাডজেক্টিভ হবে যেমন আমরা এখানে দেখি ইট ইজ মাই ল্যাপটপ এখানে এটা হলো প্রোনাউন ইজটা হচ্ছে এখানে বিভাগ মাই হচ্ছে এখানে প্রোনাউন যেটাকে আমরা পসেসিভ প্রোনাউন বলি ল্যাপটপ হচ্ছে এখানে না তাহলে এখানে আমরা প্রথমে মাইটাকে নাউন হিসেবে চেনে প্রোনাউন হিসেবে চেনে নিই আর এটা হচ্ছে নাউন তাহলে এই নাউন ল্যাপটপের পূর্বে কিন্তু মাই বসছে মাইটাকে আমরা এখন পসেসিভ প্রোনাউন বলি পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে এটা আখ্যায়িত হয়েছে পসেসিভ প্রোনাউন নয় এটা একটি প্রোনাউন কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আখ্যায়িত হয়েছে তাহলে বলা হচ্ছে যে কোনো নাউনের পূর্বে যখন কি বসবে যখন প্রোনাউন বসে এবং কি করে নামকে মডিফাই করে এখানে এই ল্যাপটপটাকে মডিফাই করছে ডেসক্রাইব করছে কার ল্যাপটপ আমার ল্যাপটপ সেটা যেটা অ্যাডিক্টিভ হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই জাতীয় বাক্যগুলো এই জাতীয় রুলস থেকে কোয়েশ্চেন আসে আর্টিকেল এবং নাউনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই অ্যাডিক্টিভ হবে তাহলে আমাদের এখানে এই বাক্যটি একটু খুঁজে দেখি তার একটু আছে ব্রাইট স্টুডেন্ট তাহলে এখানে দেখি এটা হচ্ছে এটা হচ্ছে এখানে আর্টিকেল আর এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন তাহলে স্টুডেন্ট এবং আর্টিকেলের মাঝখানে কি বসছে ব্রাইট এখানে ব্রাইট বসছে সো ব্রাইট এই জায়গাতে হচ্ছে কি ব্রাইট হচ্ছে এই জায়গাতে ব্রাইট এখানে ব্রাইট বসেছে এই ব্রাইট হচ্ছে এই জায়গায় অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কাজ করেছে ওকে এখন আমরা চলে আসবো এখানে যে দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি হাইফেন দ্বারা যুক্ত হয়ে যুক্ত হয় তাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে আমরা এখানে নিচে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ দেখব হাইফেনেটেড অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না মনে রাখবেন হাইফেনেটেড অ্যাডজেক্টিভের কখনো প্লুরাল হয় না আর হাইফেনেটেড হাইফেন দ্বারা দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ পরপর যুক্ত হয়ে একটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ তৈরি করে তাহলে দেখে নিই এখানে এখানে দেখার বিষয় হচ্ছে যে দে হ্যাভ আ ফোর মান্থস ওল্ড বেবি তাহলে এই বেবিটি হচ্ছে এখানে নাম old months four months old hyphenated adjectives four months old baby তাহলে এখানে কি হলো তা hyphenated adjective হিসেবে কি হয়েছে দুই বা ততোধিক adjective যদি hyphen দ্বারা যুক্ত হয় hyphenated adjective পড়ে তা hyphenated adjective কি হলো এখানে এটা প্লুরাল হবে না hyphenated adjective টা four months old baby তাহলে এখানে a ব্যবহার করে বলা হচ্ছে যে এটা four months old baby এটা হলো hyphenated adjectives it hello now okay next জোর সূচক বাক্য আপনি জোর সূচক মানে কোন বাক্যে আমরা জোর প্রকাশ করতে জোর এমফেসিস করলে জোর সূচক বাক্যে adjective শুরুতেই বসে অর্থাৎ adjective plus verb plus subject plus other words এইগুলো প্যাটার্ন দেখি আমরা তাহলে এখানে adjective verb verb subject the meritorious এখানে the meritorious successful আর the meritorious এটা হচ্ছে subject এরপরে other words আসতে পারে তাহলে এখানে কি বসছে শুরুতে adjective বসছে successful এখানে happy happy adjective are the unstable adjectives এখানে এই happy টা
শুরুতে বসছে, বসে এই প্যাটার্নটি মেনটেন করছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আর আর সাবজেক্ট দি আর্নেস্ট সো এটা অ্যাডজেক্টিভ। এখন চলে আসে রিমেম্বার, আমরা সবসময় একটা জিনিস মনে রাখি যে এল ওয়াই থাকলে একবার দেখুন একটা বিশেষ চমৎকার নিয়ম যেটাকে আমি এখানে ব্যাখ্যা করছি আপনাদের উদ্দেশ্যে যে এল ওয়াই অলওয়েজ ইটস নট দি সাইন অফ অ্যাডভার্ব, এল ওয়াই এল ওয়াই সবসময় অ্যাডভার্বের সাইন না। এটা যদি মনে করেন ভুল করুন, অনেক ঝামেলায় পড়বেন, এটা সতর্ক বা সাবধান হওয়া দরকার। রাদার বরং কি এল ওয়াই ইজ অলসো দি সাইন অফ অ্যাডজেক্টিভ। অনেক সময় আপনার ম্যাক্সিমাম সময় দেখে এল ওয়াই এলওয়াই যে যুক্ত এলওয়াই সাফিক্স যুক্ত ওয়ার্ডগুলো সাধারণত অ্যাডভার্ব হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে রাখবেন যে এলওয়াই আসলে সেটা অ্যাডভার্ব হবে না, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে। এরকম কিছু ওয়ার্ড আপনাদেরকে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এলওয়াই ইজ অলসো দি সাইন অফ অ্যাডজেক্টিভ, নাউনের সাথে আমরা এলওয়াই যোগ দিলাম, এটা অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হয়ে গেল। এই ওয়ার্ডগুলো একদম মনে গেতে হবে না, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে জব নিবন্ধন বিসিএস পরীক্ষায় এই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন হয়ে থাকে যে নিচে ওয়ার্ডটি কোন পার্ট বিসিএস ফ্রেন্ডলি দিয়ে দিলে আপনি অ্যাডভার্ব লিখে দিলেন গুড, তাহলে ফ্রেন্ডলি অ্যাডভার্ব না, ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তার ফাদারলি ফাদারলি কৃতিত্ব এটা হলো অ্যাডজেক্টিভ, সিস্টারলি সিস্টারলি হলো এখানে অ্যাডজেক্টিভ, ওয়ার্ডলি অ্যাডজেক্টিভ, হোমলি হোমলি এই প্রশ্ন এই হোমলি ওয়ার্ডটি প্রায় সময় পরীক্ষা আসতে দেখা যায় হোমলি। ওকে মনে রাখবেন, তো আমরা জানি এটা কমন রুল, 90% ক্ষেত্রে 90% ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলেই সেটা কি হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায়, যেমন কাইন্ডলি আনেস্টলি ট্রুলি এগুলো নিঃসন্দেহে অ্যাডভার্ব, কার্জাসলা কার্জাসলি নাইসলি এগুলো অ্যাডভার্ব। তো আজকে এই পর্যন্তই পিউ ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ফিডব্যাক হিসাবে যে কাজটি করবেন নিশ্চয়ই জানেন যে আপনাদের কাছে আমার প্রত্যাশা, বিশেষ কোনো প্রত্যাশা নেই, ছোটো প্রত্যাশা সেটা হচ্ছে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে আর ভালো না লাগলে আপনারা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, আমার পক্ষ থেকে একটাই কথাই বলুন। আর ভালো লাগলে আরেকটি কাজ করবেন, আমার এই ভিডিওটি শেয়ার করবেন, আপনি আপনার বন্ধুদের সাহায্য করুন আর সাহায্যের জন্য শেয়ার করুন, আর আপনার মনের অনুভূতি প্রকাশের জন্য কমেন্ট বক্সে আপনি কমেন্ট লিখবেন, আর আপডেট পেতে সাবস্ক্রাইব এর পাশে থাকা যে বেল বাটনটি আছে প্রেস দিয়ে সকল ভিডিও আপডেট জেনে নেন। এই প্রত্যাশা রেখে আমি মহেশ ইসলাম ক্যালব্রিজ ইংলিশ টিউবের পক্ষ থেকে, ক্যালব্রিজ স্পোকেন টিউবের পক্ষ থেকে অভিবাদন জানিয়ে আবারও শেষ করছি এখানে। Stay home, stay safe. বাসায় থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকে এইখানে। আল্লাহ হাফেজ।